দিনাজপুরের পার্বতীপুরে আগুনে পুড়ে ইউসুফ ইমরান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে 11টার দিকে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ছাড়ুয়ারডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ ইমরান ওই গ্রামের আলীর ছেলে। বসতঘরে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ইমরান নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে ইমরানের লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। এদিকে আগুনের সূত্রপাত নির্ণয়ের পাশাপাশি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুন। যেখানে আগুন লাগছে আমি তাৎক্ষণিকভাবে ছুটে আসলাম, আসি দেখি যে সর্বশেষ জলাপোড়া হয়ে গেছে, মানুষ নিভার কাজে ব্যস্ত এবং নিভিয়েও গেছে। রাস্তায় শুনি যে একটা বাচ্চা জ্বলে আংরা হয়ে গেছে এবং এসে দেখি যে সত্যিকারেই এখান থেকে বাইর করে নিয়ে গেছে। মহিলা কথা আছে, আমার বাচ্চা আছে, বাচ্চা আছে, এখন ইতিমধ্যে পুরা বাড়িটা একবারে মানে পুরা সাইডটা একবারে আগুন লাগিয়ে গেছে। এই মুহূর্তে ওই সাইডে যাওয়ার মতন মানে কোনো জায়গা বা এই ঘরে যে ঢুকবো এই কোনো স্কোপ ছিল না। এখানে ঘটনাস্থলে এসেছি, ঘটনাস্থলে এসে আমরা আগুন নিয়ন্ত্রণ অবস্থায় দেখেছি, আমরা দেখেছি পুরো বাড়িটি বসীভূত হয়েছে এবং আমরা একটি শিশুর মৃতদেহ পেয়েছি, যে আগুনের ঝলসানো তার শরীরে আমরা লক্ষ্য করেছি। আমরা এই বিষয়ে তদন্ত করছি, মানে যে আমরা তথ্যগুলো পাবো তার প্রেক্ষিতে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।